ক্যান্সার থেকে সুরক্ষায় আপনার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে কতগুলি বিশেষ উদ্যোগ। বহুদিন ধরে অজানা কারণে ওজন কমা, রক্তপাত, জ্বর, কাশি, গলা ভাঙা, চামড়ার রং বদল বা অনেকদিন ধরে চিকিৎসায় না সারা ঘা এবং খোলা ভাব হতে পারে মারণ ব্যাধি ক্যান্সারের লক্ষণ। ক্যান্সার প্রতিরোধে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে মৌসুমি ফল ও সবজি সমেত স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার। তামাক ও মদ ত্যাগ করা দরকার। নিয়মিত শরীরচর্চা ও সূর্যের অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলা দরকার। 30 বছরের উপরে সকল মহিলার মাসে একবার করে নিজের স্তন বাড়িতে পরীক্ষা করা উচিত। এতে বহু স্তন ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়ে ও নিরাময়ের সম্ভাবনা বেড়ে যায়। ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সকল সরকারি মেডিকেল কলেজে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা এবং জেলা স্তরে কেমোথেরাপি ও উপশমকারী চিকিৎসার সুব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া সারা রাজ্যে প্রতি মঙ্গল ও শুক্রবার স্বাস্থ্য উপকেন্দ্রে বা সুস্বাস্থ্য কেন্দ্রে মুখগহ্বর, স্তন এবং জরায়ুর ক্যান্সার শনাক্তকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।